নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা নিও সবাইকে। হ্যাপি নিউ ইয়ার! সবাই ভালো আছো তো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমার পরিচয় তোমরা সবাই জানো, তারপরে আবারও বলছি, আমি খোকন প্রামাণিক, সহকারী শিক্ষক কাব্যদীপ্ত মুন্নমালা উচ্চ বালিকা বিদ্যালয় এবং কলেজ। তো মহামারী করোনার কারণে যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, ক্লাস করা সম্ভব হচ্ছে না, তাই এই যে অনলাইন ক্লাস আমরা করছি, এখান থেকেই কিছুটা আমাদেরকে অর্জন করতে হবে। আজকের বিষয় পরিচিতি। বিষয় কি? হিন্দু ধর্ম। বিষয় হিন্দু ধর্ম শিক্ষা, সপ্তম শ্রেণী। আমরা ছবিগুলো ভালো করে খেয়াল করি, আজকে ছবিগুলো আমরা ভালো করে খেয়াল করি, আমরা কি দেখতে পাচ্ছি একটু ভালো করে খেয়াল করো, পরের ছবিটা দেখো, এরপরটা দেখো, তো আমরা দেখতে পাচ্ছি উক্ত ছবিতে দেবী বিনা পানি অর্থাৎ সরস্বতী দেবী, তাই না? তাহলে বোধহয় আজকে আমরা আমাদের পাঠের বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছি, তাই না? তাহলে এই যে দেখো পুষ্পাঞ্জলি ছবি, কোন দেবীর পুষ্পাঞ্জলি দেওয়া হয়? প্রত্যেকটা দেবীর পুষ্পাঞ্জলি দেওয়া হয়। আর এখানে যেহেতু সরস্বতী দেবীর ছবি দেওয়া আছে, তাহলে দেবী সরস্বতীর পুষ্পাঞ্জলি ছবি, তাই না? তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী দেবীর ছবি, খেয়াল করো। আমরা জানি যে দেবী সরস্বতী শিল্পকলা এবং বিদ্যার দেবী বা সংস্কৃতির দেবী, তাই না? তো এই পূজাটা পারতপক্ষে শিক্ষার্থীরাই বেশি করে থাকেন এবং শিক্ষার্থীদের পূজা, জ্ঞানার্জনের জন্য শিক্ষার্থীরা, হিন্দু ধর্মাবলী শিক্ষার্থীরা এই পূজা করে থাকে, এই দেবীর আরাধনা করে থাকে, তাই না? তাহলে আজকে পাঠের বিষয় কি? দেবী সরস্বতী পূজা, পঞ্চম অধ্যায়, পঞ্চম পাঠ। আর এই পাঠ শেষে শিক্ষার্থীরা সরস্বতী দেবী সম্পর্কে জানতে পারবে, পুষ্পাঞ্জলি মন্ত্র মুখস্থ করে বলতে পারবে, সরস্বতী দেবী পূজা প্রণাম মন্ত্র বলতে পারবে, সমাজ ও নিজ জীবনে সরস্বতী পূজার শিক্ষা ও প্রভাব বিশ্লেষণ করতে পারবে, তাই না? তাহলে আমরা পাঠ শেষে কি শিখব, কি জানব? সরস্বতী দেবী সম্পর্কে জানব, পুষ্পাঞ্জলি মন্ত্র মুখস্থ বলতে পারবো, দেবী সরস্বতী প্রণাম মন্ত্র বলতে পারবো, সমাজ ও নিজ জীবনে সরস্বতী পূজার শিক্ষা ও প্রভাব বিশ্লেষণ করতে পারবো, তাই না? আচ্ছা, তোমরা একটা ভিডিও লক্ষ্য করে মনোযোগ দিয়ে দেখবে, রাজহাঁসে চড়ে দেবী সরস্বতী ঘুরে বেড়ান ভক্তদের দ্বারে দ্বারে, পূজার অঞ্জলিতে তুষ্ট দেবী অকাতরে পূরণ করেন ভক্তদের বিদ্যা প্রার্থনা, সুর ও বিদ্যাবাণীর দোতনায় মানুষের মনকে বিকশিত করেন দেবী সরস্বতী। সরস্বতী মায়ের কাছে চেয়েছি যেন পরিবার সবাই ভালো করি, আমার বোন যেন সবাই ভালো করে, আমার যেন পরিবারে সবাই সুখে শান্তিতে কাটাতে পারি। আগে আমার বিদ্যা বুদ্ধির জন্য সরস্বতী পুজো করতাম, এখন আমার সন্তান সন্ততির জন্য পূজা দিই। বিদ্যার পূজা করতেই আমাদের এখানে আসা। বিদ্যাই আমাদের মূল্য, বিদ্যাই আমাদের ধন, বিদ্যাই আমাদের সম্বল। পূজার দিন দেবী সরস্বতীকে পবিত্র বেদিতে জ্যোতি ও নদী রূপে পূজা করা হয়। সকালে উপবাস করেন ভক্তরা, মন্ত্রপাঠ শেষে মাতৃতুল্য দেবীর প্রতি দেয়া হয় শ্রদ্ধাঞ্জলি, প্রদীপ ফুল ময়ূর পাখা দিয়ে তুষ্ট করা হয় দেবীকে, এরপর দুপুরে ভোগ, সন্ধ্যায় আরতি, আর পরদিন দেবী বিসর্জনের মাধ্যমে শেষ হয় সরস্বতী বন্দনা। সরস্বতী পূজা উপলক্ষে সকাল শিক্ষার্থীরা, তোমরা সরস্বতী পূজা সম্বন্ধে
কিছুটা দেখেছো তাই না? এবার আমরা সরস্বতী দেবী সম্বন্ধে জানব। সরস্বতী দেবী কি বিদ্যা সংস্কৃতি ও শিল্পকলার দেবী তাই না? সরস্বতী বর্ণ চন্দ্রের মতো শুভ্র, তার হাতে আছে বীণা ও পুস্তক। বীণা শব্দের অর্থ এক ধরনের বাদ্যযন্ত্র, আর পানি শব্দের অর্থ কি হাত, বীণা পানি অর্থাৎ হাতে বীণা। রাজহংস তার বাহন। মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী পূজা করা হয়। সাদা পদ্ম ফুল তার আসন। সাধারণত মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজার আয়োজন করা হয়। পলাশ ফুল সরস্বতী দেবীর প্রিয় ফুল। এখন প্রশ্ন হচ্ছে কখন সরস্বতী পূজা করা হয় তাই না? আমরা কি বলতে পারি, মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পূজা করা হয়। লাল পলাশ ফুল সরস্বতী দেবীর খুব প্রিয়। তাহলে আমরা দেবী সরস্বতীর পরিচিতিটা পেলাম তাই না? এবারে একটু খেয়াল করো দেবী সরস্বতীর পুষ্পাঞ্জলির মন্ত্র আমরা কি জানি? অনেকেই হয়তো জানি, অনেকে জানি না, অনেকে একটু একটু শুনেছি, হয়তো মনে নেই। তো আজকে আমরা দেবী সরস্বতীর যে প্রণাম মন্ত্র সেটা বলবো তাই না? অং সরস্বত্যয় নম নিত্যং ভদ্রকাল্য নম নম বেদ বেদাঙ্গ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এসো সচন্দন বিল্ব পত্র পুষ্পাঞ্জলি অং শ্রী সরস্বত্যয় নম নম। তাহলে আমরা দেবী সরস্বতীকে কি বলে পুষ্পাঞ্জলি দেই? অং সরস্বত্য নম নিত্যং ভদ্রকাল্য নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এসো সচন্দন বিল্ব পত্র পুষ্পাঞ্জলি অং শ্রী সরস্বত্যয় নম নম। তাহলে সরলার্থটা কি, দেবী সরস্বতী ভদ্রকালীকে নিত্য প্রণাম করি প্রণাম জানায় বেদ বেদাঙ্গ বেদান্ত ইত্যাদি বিদ্যাস্থানকে সর্বদা প্রণাম করি। এই চন্দনযুক্ত বিল্বপত্র ও পুষ্পে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রী শ্রী সরস্বতী দেবীকে প্রণাম জানায় তাই না? এইবার প্রণাম মন্ত্র আমরা দেবী সরস্বতীকে কি বলে প্রণাম জানাই ভালো করে একটু খেয়াল করো। অং সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষে বিদ্যাং দেহি নমঃ স্তুতে। কি বলে জানাই, অং সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষে বিদ্যাং দেহি নমঃ স্তুতে। তাহলে সরলার্থটা কি, হে মহেশী বিদ্যাদেবী সরস্বতী পদ্ম ফুলের মতো তোমার চক্ষু, তুমি বিশ্বরূপা। হে বিশাল চক্ষু ধারণকারী দেবী তুমি বিদ্যা দান করো, তোমাকে প্রণাম করি। সরস্বতী বিদ্যার দেবী। হিন্দু ধর্মাবলীরা নিজেদের অজ্ঞতা দূর করা এবং জ্ঞানের বিকাশের জন্য বিদ্যাদেবী সরস্বতী পূজা করে থাকে। এর মধ্যে দিয়ে জ্ঞান আরোহণের আগ্রহ বেড়ে যায়। স্কুল কলেজে হিন্দু ধর্মাবলী ছাত্রছাত্রী এই দিনটাকে গভীরভাবে উদযাপন করে থাকে তাই না? এবারে বাড়ির কিছু কাজ, যেহেতু এই পরিস্থিতিতে তোমাদের বিশেষ কোনো কাজ বাড়িতে নেই, তাই কিছু কিছু কাজ অবশ্যই তোমরা বাড়িতে করবে ঠিক আছে। পূজা শব্দের অর্থ কি, আমরা যে পূজাটা করছি পূজা শব্দের অর্থ কি আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। না জানলে আমরা আবারও জানার চেষ্টা করব, বাড়িতে পড়ব, বাড়ির কাজগুলো সুষ্ঠুভাবে করব, এটাই কামনা করছি। সমাজ ও নিজ জীবনে সরস্বতী পূজার শিক্ষা ও প্রভাব বিশ্লেষণ করো, এগুলো তোমাদের কি বাড়ির কাজ। তো প্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজ যেহেতু হয়ে গেল, এখন আমাদের বিদায় নেবার পালা। আমাদের আজকে এই অনলাইন ক্লাসটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি। তো এই ক্লাস শেষ করার আগে তোমাদের জন্য আমার পক্ষ থেকে কিছু উপদেশ। আমরা জানি কোভিড-19 করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব অস্থবির, আর এই ভাইরাসটা যেহেতু শীতকালে বেশি আক্রমণ করে,
তাতে যেহেতু আমাদের দেশেও শীত শীত পড়েছে, এই শীতের সময়টা করোনা ভাইরাস থেকে বাঁচতে আমরা সবসময় সচেতন থাকবো। বাইরে কখনো গেলে মাস্ক পরবো, বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোব, সামাজিক দূরত্ব বজায় রাখবো, এটাই। আর এই আদেশগুলো তোমরা অবশ্যই পালন করবে। এই শুভকামনা রেখে আজকের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থেকো সবাই।